বিরতির পর আবারও সবাইকে স্বাগত, সাথে থাকার জন্যে ধন্যবাদ। যুক্তরাজ্য যুবলীগ রসডেল শাখার উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আমাদের অলঢাম প্রতিনিধি মওদুদ আহমেদ জানান, বুধবার স্থানীয় যুবলীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক মইনুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক বদরুল আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় যুবলীগের সভাপতি সৈয়দ সাদেক আহমেদ। বক্তব্য রাখেন রসডেল আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল বাসিত, বার্নলি যুবলীগের সভাপতি হুসেন আহমেদ, গ্লোডুইক যুবলীগের আহ্বায়ক আশেক আলী, সাদাত হোসেন আলী, রেদওয়ানুর রহমান, লিটন আহমেদ প্রমুখ। সভার শুরুতে 1 মিনিট দাঁড়িয়ে সকল বীর শহীদদের প্রতি সম্মান জানানো হয়। সভার বক্তারা সম্প্রতি তারেক জিয়ার দেয়া বক্তব্য, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বিবৃতির কঠোর সমালোচনা করেন। এছাড়া অনুষ্ঠানে স্বাধীনতা বিরোধী সংগঠন জামাতে ইসলামকে নিষিদ্ধ সহ যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করার দাবি জানান অনুষ্ঠানে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বার্মিংহামে ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বার্মিংহাম থেকে আমাদের মিডল্যান্ডস প্রতিনিধি সৈয়দ নাসির জানান, সোমবার মধ্যরাতে বার্মিংহামের আস্টন স্থানীয় হলে ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপির আহ্বায়ক কাজী আঙ্গুর মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব হরমুজ আলীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা বলেছেন, শেখ মুজিব যেখানে ব্যর্থ হয়েছেন, শহীদ জিয়া সেখানে সফল হয়েছেন। দেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা ঐতিহাসিকভাবে সত্য। আওয়ামী লীগ যতই চেষ্টা করুক, ইতিহাস বিকৃত করে জিয়াকে মুছে ফেলা যাবে না। জিয়াই স্বাধীনতার ঘোষক। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সেক্রেটারি কাসর এম আহমেদ, আবুল কালাম আজাদ, সুজাতুর রহমান রেজা, এমদাদ হোসেন টিপু, আবুল হোসেন, নাসিমুজ্জামান হেলাল, এম এ সালাম, ইকবাল হোসেন প্রমুখ। এছাড়া দেশের ইতিহাস ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান সকল বক্তারা। বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে জাতীয়তাবাদী দল ইতালির মিলানো শাখা। রবিবার মিলানো শহরের স্থানীয় রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়। স্থানীয় বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিপনের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি খান এমদাদ হোসেন। এতে উপস্থিত ছিলেন যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। বক্তব্য রাখেন মিলান বিএনপির সাধারণ সম্পাদক হুসেন আহমেদ মনির, সিনিয়র সহসভাপতি আবদুল্লাহ আল মামুন, সহসভাপতি আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক হারুন রশিদ, মোহাম্মদ জুয়েল, মিঠু, রাসেল, মিজান সহ অন্যান্যরা। বক্তারা দেশের বর্তমান পরিস্থিতির জন্য আওয়ামী সরকারকে দায়ী করেন। তারা বলেন, স্বাধীনতার 43 বছর পরও নিজ দেশেই আমরা এখনও পরাধীন। স্বাধীনতাকে পুনরুদ্ধার করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান সকল বক্তারা। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে গ্রেটার সিলেট কাউন্সিল, চেস্টার ও নর্থ ওয়েলস রিজিয়ন। আমাদের লিভারপুল প্রতিনিধি শেখ সুরত মিয়া আসাব জানান, বুধবার ক্যানারফোনের স্থানীয় রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের ভাইস চেয়ারম্যান আব্দুল সালামের সভাপতিত্বে ও সেক্রেটারি জসিমুদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএসসির সাবেক কেন্দ্রীয় চেয়ারম্যান মনসুব আলী জেপি। আরও বক্তব্য রাখেন কাউন্সিলর মোহাম্মদ সুলতান, আজাদুদ্দিন, শাহানুদ্দিন রেজা, এমদাদুর রহমান মুহিত, নূপুর খান প্রমুখ। সভা শুরুতে সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। স্বাধীনতার ইতিহাস নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরাসহ সকল প্রবাসীকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে সোনার বাংলা গড়ার আহ্বান জানান সকল বক্তারা। বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস পালন ও উপজেলা নির্বাচনে মৌলভীবাজার জেলার আওয়ামী লীগ সমর্থিত 6 চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আনন্দ সভা করেছে বন্ধন ইউকে। সোমবার লন্ডনের ওয়েস্টহামের স্থানীয় হলে এ সভা অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুজিবুর রহমান জসিমের সভাপতিত্বে অনুষ্ঠানের পরিচালনা করেন যুক্তরাজ্য আওয়ামী লীগ গ্রেটার ম্যানচেস্টার শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন রুহেল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল বাসিত, আখলাকুর রহমান, আব্দুল মুহিত আফজাল, রাধাকান্ত ধর, এমদাদ হোসেন, রবীন সিং, জয়নাল আহমেদ, সালাম বক্স সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। আলোচনা সভা শেষে বাংলাদেশে অসুস্থ জাবেদ আহমেদের চিকিৎসার জন্য
বন্দর নিয়োগের পক্ষ থেকে 2 লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়। উল্লেখ্য, প্রবাসীদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা, পারস্পরিক সহযোগিতার বৃদ্ধির লক্ষ্যে বন্ধন ইউকে কাজ করে যাচ্ছে। বিশ্বনাথ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সাউথ ওয়েস্ট ইউকের উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে বনমাউথের স্থানীয় রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। আব্দুল হকের সভাপতিত্বে ও মোহাম্মদ আব্দুল রুশন চেরাগালির পরিচালনায় সভায় নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সবুজ মিয়া, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক আব্দুল রুশন, সেক্রেটারি আব্দুল রুশন, ট্রেজারার মোহাম্মদ আকরাম মিয়া, সহ ট্রেজারার মোহাম্মদ খলিলুর রহমান এ সময় নির্বাচিত নতুন কমিটি সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন। সভায় বক্তব্য রাখেন সাইফুল ইসলাম, হাজি বেলাল মিয়া, আজিজুল ইসলাম, খলিলুর রহমান মুরাদ, আকরাম মিয়া হেলাল প্রমুখ। বেডফোর্ডশায়ার ছোট্ট শহর স্যান্ডিতে পালিত হয়েছে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস। আমাদের বেডফোর্ড প্রতিনিধি সাইকুল হক শায়েক জানান, 31 মার্চ স্যান্ডির কাউন্সিল চেয়ার চেম্বারে পালিত হয় এই অনুষ্ঠান। কাউন্সিলর ও নর্থাম্পটন টাউন বিএনপির সভাপতি মোহাম্মদ জাফর আলীর ব্যবস্থাপনায় দেশের স্বাধীনতার উপর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন স্যান্ডি টাউন কাউন্সিলের মেয়র সুজান স্যাটন। এ সময় আরও উপস্থিত ছিলেন কাউন্সিলর নাইজেল এলডিস, কোলিং এসবন, ক্রিস বাটারফিল্ড, মারিয়ান বান্সম্যান, মন্টিন পেটি প্রমুখ। সভায় স্বাধীনতা সংগ্রামে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। এছাড়া সভায় বক্তারা বাংলাদেশের উন্নতিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। এবারে সিলেটের খবর। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, কোনো কিছু হলেই আন্দোলন করা রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে এক ধরনের চরিত্রে পরিণত হয়েছে। আলোচনার মাধ্যমে সমাধান করা গেলেও তারা আন্দোলন করে আরও সংগঠিত হয় সহিংসতা। শুক্রবার দুপুরে সিলেট নগরীর 13রতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উন্নয়ন কাজ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাচনে সহিংসতা প্রসঙ্গে তিনি বলেন, সহিংসতা ঠেকানোর প্রধান দায়িত্ব সরকারের। অর্থমন্ত্রী আশা করেন সরকার যেন সঠিকভাবে তার দায়িত্ব পালন করেন। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। পবিত্র কোরআন শরীফ আগুনে পোড়ানোর প্রতিবাদে ইতালিতে হাজার হাজার মুসল্লির বিক্ষোভ প্রদর্শন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক লন্ডনে শাহরিয়ার কবি। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে যুক্তরাজ্য বিএনপি। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।